ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দণ্ড বা সাজা স্থগিত হলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে, হাইকোর্টের একক বেঞ্চে দেওয়া এমন আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। দুর্নীতি, দুঃশাসন, গুম খুনের ঘটনা ঢাকতে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালাচ্ছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপি অভিযোগে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই, জানিয়েছেন ওবায়দুল কাদের। ভোটারদের নিরাপত্তায় সকল বাহিনী মোতায়েন থাকবে, তারপরও প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। অন্যায়ভাবে গ্রেফতার ও পেশী শক্তির প্রদর্শন নির্বাচনের পরিবেশ ব্যাহত করে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। গাজীপুরের টঙ্গীতে ইস্তেমা ময়দানের সামনে তাবলিগ জামাতে দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত অর্ধশতাধিক। জাতীয় নির্বাচনে গুজব ছড়িয়ে সহিংসতা তৈরিতে দেশি বিদেশি কিছু গোষ্ঠী তৎপর, জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। কুড়িগ্রামে নিজ বাড়িতে মারা গেছেন মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর প্রতীক তারামন দেবী। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে অং সান সুচির প্যারিস ফ্রিডম অ্যাওয়ার্ড কেড়ে নেওয়ার সিদ্ধান্ত। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মাহমুদুল্লাহর সেঞ্চুরি ও লিটনের হাফ সেঞ্চুরি, বাংলাদেশের বিশাল রানের চাপে ওয়েস্ট ইন্ডিজ।